আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কম পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম হিন্দ সকল ভিভার্স মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানে স্বাগত আজকে কম্পিউটারের ওপর মক টেস্টটা করানো হচ্ছে টোটাল চারটে সেটে তোমাদের একশোটা কোশ্চেন কমপ্লিট করা হবে এই কম্পিউটারের বিষয়ের ওপর দেখে নাও প্রথম প্রশ্ন ডিবিএমএস হলো প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করবে তারপর আমার দেওয়া অ্যানসারের সাথে মিলিয়ে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কত স্কোর করতে পারছো এই কোয়েশ্চেনটির সঠিক ক্যান্সার হয়ে যাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অপশান এ কারেক্ট অ্যানসার পরবর্তী প্রশ্ন ল্যান কথাটির সম্পূর্ণ অর্থ কী ল্যান কথাটির সম্পূর্ণ অর্থ কী প্রত্যেকে কমেন্টে কারেক্ট অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশনকে কী বলা হয় এটা যে শুধুমাত্র কম্পিউটারে না এটা মোবাইলের ক্ষেত্রেও হয়ে থাকে তোমরা এটাকে চেনো অটো কারেক্ট হিসাবে অটোকারেক্ট হিসাবে এটাকে আমরা প্রত্যেকে চিনি তো কম্পিউটারে যখন কোনো ভুল শব্দ টাইপ হয় সেটাকে ঠিক করে দেয় এই অটো কারেক্ট ফাংশনটি দেখে নাও আজকের নিয়ে চার দাগের কোয়েশ্চেন ডাব্লু 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 কথাটির সম্পূর্ণ অর্থ কী প্রচুর পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পাঁচ দাগের কোয়েশ্চেন ওয়ান জিবি ইজিক্যাল টু কত এটা প্রত্যেকের পাড়ার কথা এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ওয়ান জিরো টু ফোর এম বি অপশান বি কারেক্ট অ্যান্সার আজকে নিয়ে ছয় দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় প্রত্যেকে কমেন্টে কারেক্ট অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরু অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি আউটপুট ডিভাইস নিম্নলিখিত কোনটি আউটপুট ডিভাইস প্রত্যেকে কমেন্টে বক্সে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রিন্টার অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি মিনি কম্পিউটার এর উদাহরণ এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোন কম্পিউটারটি একটি মিনি কম্পিউটারের উদাহরণ কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ পি পি ইলেভেন অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দাগের কোয়েশ্চেন পাঞ্চ কার্ড কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় পাঞ্চ কার্ড কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হবে এটি প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ট্রানজিস্টার কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো ট্রানজিস্টার কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো সঠিক অ্যান্সার প্রত্যেকে কমেন্টে জানানোর চেষ্টা করো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হতো সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডিসক্রিপশানে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন দেখে নাও আজকে নিয়ে এগারো দাগের কোয়েশ্চেন ইন্টিগ্রেটেড সার্কিট কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো ইন্ট্রিগ্রেটেড সার্কিট কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে এটি ব্যবহার করা হতো অপশন সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন ওয়েব পেজ তৈরি করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ওয়েব পেজ তৈরি করা বা ডিজাইন করার জন্য নিচের চারটে অপশানের ভেতর কোনটি ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হবে এইচ ডি সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতাম গতানুগতিক টাইপরাইটারের প্যাডে থাকে না পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতাম গতানুগতিক টাইপরাইটারের প্যাডে থাকে না সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এন্টার কি অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্সেল অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পনেরো দাগের কোয়েশ্চেন কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কী কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কী সঠিক অ্যান্সার হবে মোডেম অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কম্পিউটারের জনক কাকে বলা হয় কমন কোয়েশ্চেন প্রত্যেকে পাড়ার কথা সঠিক অ্যান্সার হবে চার্লস ব্যাবেজ অপশান এ কারেক্ট অ্যানসার দেখে নাও আজকে নিয়ে সতেরো তারগের কোশ্চেন কম্পিউটারের উইন্ডোজ হল কম্পিউটারের উইন্ডোজ হলো সঠিক অ্যান্সার হবে অপারেটিং সিস্টেম অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার কম্পিউটারের উইন্ডোজ হলো এক প্রকার অপারেটিং সিস্টেম পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি পাঞ্চ কাঠ যন্ত্র উদ্ভাবন করেন নিম্নলিখিত কোন ব্যক্তি কার্ড যন্ত্র উদ্ভাবন করেন সঠিক অ্যান্সার হবে হরম্যান হেলেরিথ অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে উনিশ দাগের কোয়েশ্চেন ওয়ার্ড একটি কি ধরনের সফটওয়্যার চারটে অপশান এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে অ্যাপ্লিকেশান সফটওয়্যার অপশান এ কারেক্ট অ্যান্সার কুড়ি দাগের কোয়েশ্চেন ফ্লপিডিক্স একটি চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফ্লপিডিক্স হচ্ছে এক প্রকার স্টোরেজ ডিভাইস অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার দেখে নাও একুশ দাগের কোয়েশ্চেন মেসিং ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় মেসিন ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় কারেক্ট অ্যান্সার হবে এটি প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ম্যাগনেটিক টেপ কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় ম্যাগনেটিক টেপ কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এটি ব্যবহার করা হয়ে থাকে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তেইশ দাগের কোয়েশ্চেন ম্যাগনেটিক ডিক্স কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় ম্যাগনেটিক ডিক্স কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হবে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে এটি ব্যবহার করা হয় অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আন অকাডেমিতে সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক ইউজ করো এবং তার সাথে আমার প্রোমো কোড টিডি টেন ইউজ করো সম্পূর্ণ আন অ্যাকাডেমিতে ফ্রিতে ক্লাস করতে পারে ফার্স্টে প্লে স্টোরে আসো প্লে স্টোরে আসার পর আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও তবে এটিকে ওপেন করে নাও ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে ফার্স্টে ফোন নম্বর চাবেল এখানে তোমাদের ফোন নম্বরটা বসিয়ে দেবে ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এই ক্লিক করো এরপর তোমার কাছে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটিকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এই লগ ইন দেখতে পাচ্ছি লগ ইন অপশানটিতে ক্লিক করবে নিজস্ব ফোন দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর এই সার্চ গোল এই অপশানটিতে ক্লিক করবে এখানটায় লিখবো বেঙ্গল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডাব্লুবি পিএসসি কারণ আন একাডেমিতে ডাব্লুবি পিএসসি বলে সার্চ করলে সমস্ত সুযোগ সুবিধা হওয়া ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফার্স্ট এখানটা সার্চ করে নেবা সার্চ করে নেওয়ার পর তোমার সামনে চলে আসবে এরকম একটা অপশান ডাব্লিউ পিএসসি দিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্ন এখন ক্লিক করবে এবার তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো যে আমরা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব তো এছাড়া তোমার দেখো নিচের দিকে দুশো ক্রেডিট আর্ট এখানে দেখাবে এখানে অপশানটা তোমরা দেখতে পারো দুশো ক্রেডিট আন আর ফ্রি ক্লাস করার জন্য এন্টার কোড এই অপশানটি যদি ইউজ করো তাহলে সম্পূর্ণ পঞ্চাশটা করে ক্লাস ডেইলি আর্ন একাডেমিতে ফ্রিতে দেখার সুযোগ পেয়ে যাবে আর সমস্ত লিঙ্কই ডিসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশানের লিঙ্কটা চেক আউট করে দেখো দেখে নাও আজকে নিয়ে চব্বিশ দাগের কোয়েশ্চেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের কম্পিউটারে দেখতে পাওয়া যায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের কম্পিউটারে দেখতে পাওয়া যায় কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে দেখতে পাওয়া যেত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অপশান বি কারেক্ট অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন ভ্যাকুয়াম টিউব কোন প্রজন্মের কম্পিউটারে দেখতে পাওয়া যায় ভ্যাকুয়াম টিউব কোন প্রজন্মের কম্পিউটারে দেখতে পাওয়া যায় সঠিক অ্যান্সার কী হবে প্রথম প্রজন্ম অপশান এ কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আজকে কম্পিউটারের টেস্ট সেট ওয়ান এরপর আরও সেট টু সেট থ্রি আর সেট ফোর এই নিয়ে টোটাল চারটে সেট করানো হবে তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ